যন্ত্রণার নাই কখনো শেষ, পাখি সব করে রব, বিপ্লব বিপ্লব। উপস্থিত শ্রোতা জেলে তাঁতি কামার কুমার প্রবাসীল নগর সুন্দর ঋষি মুটে মজুর হকার মাটি কাটা শ্রমিক রিক্সা শ্রমিক নৌকার মাঝি নির্মাণ শ্রমিক ভাসমান শ্রমিক হোটেল বেকারি শ্রমিক চাতাল শ্রমিক পোশাক শিল্প শ্রমিক জল ও স্থল পথের পরিবহন শ্রমিক দিবানৈশ্য প্রহরী এবং সমগ্র বাংলাদেশের উৎপাদনশীল কলকারখানার শ্রমিক এই বিশাল শ্রমজীবী মানুষের হাতের ছোঁয়ায় রাষ্ট্র সবসময় এই তিলোত্তম ঢাকা শহরের রূপকার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সৎ আমাদের এখানে বেড়িবাদ করেছে, বুদ্ধিজীবী কবরস্থান করেছে, গাবতলী টার্মিনাল করেছে, মিরপুর স্টেডিয়াম করেছে, ইনডোর স্টেডিয়াম করেছে, বিজয় সরণি করেছে, ঢাকা শহরে একটা রূপ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথী দিয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন। আজকে যদি শাফিন এখানে নির্বাচিত হয়, এখানে আমাদের মা বোনেরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, এলাকাবাসী ভালো থাকবে, সবাই ভালো থাকবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শাফিনের পক্ষে কাজ করে বন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপনারা শাফিনকে একবার নির্বাচিত করুন। ইনশাআল্লাহ বন্ধুর সকল আশা পূরণ হবে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমরা এখন লিফলেট বিতরণ অনুষ্ঠানে যাব। আমরা লিফলেট বিতরণ অনুষ্ঠান এদিক দিয়ে যাব যে হরিরামপুর দিয়ে যে আমরা বাগবাড়ি দিয়ে বেড়ে টার্মিনাল হয়ে ওদিক দিয়ে মাজার রোড হয়ে আমরা চলে আসব। আপনারা সবাই একসাথে থাকবেন। ঢাকা উত্তর সিট
যা যা যা।